প্রিয় শিক্ষার্থী, শহীদ স্মৃতি আদর্শ কলেজ এসএসসি বিএম শিক্ষাক্রমে অনলাইন ক্লাসে তোমাদের অভিনন্দন ও শুভেচ্ছা। গত পর্বে আমরা যৌথ মূলধনী কারবার কোম্পানি সংগঠনের কাকে বলে বৈশিষ্ট্য, সুবিধা, অসুবিধা এবং গুরুত্ব নিয়ে আলোচনা করেছিলাম। এ পর্বে আমরা যৌথ মূলধনী কারবারের শেয়ার নিয়ে আলোচনা করব। শেয়ারটা কি? তো শেয়ার নিয়ে আমরা আলোচনা করব। তো শেয়ার কি? যৌথ মূলধনী কারবারের মূলধন সংগ্রহের প্রধান হাতিয়ার হচ্ছে শেয়ার। নতুন কিংবা পুরাতন যে কোম্পানি হোক, মূলধন সংগ্রহ করতে হলে শেয়ারের মাধ্যমে মূলধন সংগ্রহ করতে হয়। তো শেয়ার ইংরেজির শব্দের আভিধানিক অর্থ হচ্ছে অংশ। কোম্পানি সংগ্রহের ক্ষেত্রে শেয়ার হচ্ছে কোম্পানির মোট মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র কয়েকটি অংশ। ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলোকে এক একটি শেয়ার বলা হয়। তো শেয়ার বিভিন্ন প্রকার হয়ে থাকে। তো আমরা যদি একটু ডায়াগ্রামের মাধ্যমে শেয়ারটা নিয়ে আলোচনা করি, তাহলে দেখো শেয়ার প্রকারভেদ তো দেখো তোমরা, সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, তারপরে আসতেছে তোমার বিলম্বিত শেয়ার, মৃত শেয়ার, তারপরে আসতেছে বিশেষ শেয়ার, এটাকে অন্য অন্য শেয়ার বলা। এই শেয়ার নিয়ে আমরা আলোচনা করবো। তো বিলম্বিত শেয়ার আবার কয়েক প্রকার বলা হচ্ছে। দেখো সঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার, অসঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার, পরিশোধযোগ্য শেয়ার, অপরিশোধযোগ্য শেয়ার, যোগ্য শেয়ার, অংশগ্রহণকারী শেয়ার, আরো বড়। আমরা আবার যদি ঘুরে আসি, তাহলে সঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার, অসঞ্চয় অগ্রাধিকার শেয়ার, পরিশোধযোগ্য শেয়ার, পরিশোধ অযোগ্য শেয়ার, তারপরে আসতেছে অংশগ্রহণকারী অগ্রাধিকার শেয়ার,
শেয়ার, তারপরে আসো অংশগ্রহণ, না ক্যারি অগ্রাধিক, অগ্রাধিকার শেয়ার। শেয়ার পরিবর্তনযোগ্য শেয়ার, অপরিবর্তন শেয়ার, শেয়ার আবার অন্যান্য বা বিশেষ শেয়ারের মধ্যে দেখো বিশেষ শেয়ারের মধ্যে আসতেছে বোনাস শেয়ার, আর একটা আসতেছে রাইট শেয়ার, আর একটা শেয়ার অনির্ধারিত মূল্য, অনির্ধারিত মূল্য শেয়ার। তো প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো, আমরা শেয়ার আমরা ভাগ করলাম প্রথম সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, বিলম্বিত শেয়ার, বিশেষ শেয়ার। তো দেখো বিলম্বিত শেয়ার আবার সঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার, অসঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার, পরিশোধযোগ্য শেয়ার, পরিশোধ অপরিশোধযোগ্য শেয়ার, তারপরে আসতেছে অংশগ্রহণকারী অগ্রাধিকার শেয়ার, অংশগ্রহণ নাকারী অগ্রাধিকার শেয়ার, পরিবর্তন শেয়ার, অপরিবর্তন শেয়ার, তারপরে আসতেছে তোমার বিশেষ শেয়ারের ক্ষেত্রে দেখো বোনাস শেয়ার, রাইট শেয়ার এবং অনির্ধারিত মূল্যের শেয়ার। তো এই শেয়ার সম্পর্কে আমরা যদি আলোচনা করি তাহলে দেখো এখন সাধারণ শেয়ারটা কি, যে শেয়ারের মালিকগণ অগ্রাধিকারযুক্ত শেয়ারের মালিকের লভ্যাংশ বণ্টনের পর সাধারণত লভ্যাংশ পায় সে শেয়ারকে সাধারণ শেয়ার বলতেছি, কিন্তু সাধারণ শেয়ারের মালিকগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারে, কারবার পরিচালনায় অংশগ্রহণ করতে পারে। আর অগ্রাধিকারযুক্ত শেয়ার কি, যে শেয়ারের মালিকগণ সাধারণ শেয়ারের লভ্যাংশ বণ্টনের পূর্বেই সর্বাধিক অগ্রাধিকারের ভিত্তিতে শেয়ারের লভ্যাংশ পাওয়ার অধিকার ভোগ করে সেই শেয়ারকে আমরা বলতেছি অগ্রাধিকারযুক্ত শেয়ার। এখন অগ্রাধিকার শেয়ার আবার তোমার আসতেছে কয়েক প্রকারে আসতেছে, দেখো সঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার, অসঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার, পরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ার, এটা অগ্রাধিকার পরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ার, অপরিশোধযোগ্য শেয়ার, অংশগ্রহণকারী অগ্রাধিকার শেয়ার, অংশগ্রহণ নাকারী অগ্রাধিকার শেয়ার, পরিবর্তন শেয়ার আর অপরিবর্তন শেয়ার। তো মন বিশেষ শেয়ারের মধ্যে আবার তো আমরা বিশেষ শেয়ার পরে আলোচনা করব, তাহলে সঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার, যদি কোনো বছর কোম্পানির মুনাফা অর্জিত হয় তাহলে যদি কোনো বছর কোম্পানির মুনাফা অর্জিত না হয় তাহলে কোম্পানি সে শেয়ারকে বকেয়া রেখে পরবর্তী বছরের লভ্যাংশের সঙ্গে পূর্বের বছরের লভ্যাংশ প্রদান করা হয়, সেটাকে বলা হচ্ছে সঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার। আর অসঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার হচ্ছে যদি কোনো বছর কোম্পানির লভ্যাংশ প্রদান করতে ব্যর্থ হয় তাহলে অসঞ্চয়ী অগ্রাধিকার শেয়ারকে পরবর্তী বা বকেয়া কোনো লভ্যাংশ প্রদান করা হয় না।
আর পরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ার বলতেছে যে শেয়ারের কারবারের বিলোপ সাধনের ক্ষেত্রে শেয়ার মালিকগণকে তাদের শেয়ারের মূল্য বা দায় পরিশোধ প্রথম পরিশোধ করা হয় সেটাকে বলা হচ্ছে পরিশোধযোগ্য শেয়ার। আর কোম্পানি বিলোপ সাধনের ক্ষেত্রে শেয়ারের মূল্য পরিশোধ করা হয় না বা শেয়ারের মূল্য প্রদান করা হয় না যে শেয়ারকে সেটা বলতেছে অপরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ার। আর অংশগ্রহণকারী অগ্রাধিকার শেয়ার বলতেছে যে শেয়ারে মালিকগণ মুনাফা হতে নির্দিষ্ট হারে লভ্যাংশ প্রাপ্ত হলেও কী হচ্ছে পরবর্তীতে সাধারণ শেয়ারের মালিকের সঙ্গে অংশগ্রহণকারী অগ্রাধিকার শেয়ার বলতেছে যে শেয়ারে কোম্পানির লভ্যাংশ নির্দিষ্ট হারে লভ্যাংশ পাওয়ার পরও সাধারণ শেয়ারের লভ্যাংশ ঘোষণার ক্ষেত্রে তারা পুনরায় আবার লভ্যাংশ পাওয়ার অধিকার রাখে, সেই শেয়ারকে বলতেছে অংশগ্রহণকারী অগ্রাধিকার শেয়ার। আর অংশগ্রহণ না আকারী অগ্রাধিকার শেয়ার হচ্ছে সাধারণ শেয়ারের লভ্যাংশ ঘোষণার ক্ষেত্রে পুনরায় আবার লভ্যাংশ পায় না তাকে বলতেছে অংশগ্রহণ না আকারী অগ্রাধিকার শেয়ার। আর পরিবর্তন শেয়ার হচ্ছে অনেক সময় কোম্পানি সাধারণ শেয়ার এবং অগ্রাধিকার শেয়ার মালিকগণকে শেয়ারের পরিবর্তন করে সাধারণ শেয়ার বা অগ্রাধিকার শেয়ারের সুযোগ দেয় সেই শেয়ারকে বলতেছে পরিবর্তনযোগ্য শেয়ার। আর অপরিবর্তনযোগ্য শেয়ার যে শেয়ার কোম্পানি কোনো অবস্থায় পরিবর্তন করা যায় না সেই শেয়ারকে বলতেছে অপরিবর্তনীয় শেয়ার। তো এই অগ্রাধিকার শেয়ার আমরা মোটামুটি জানলাম। তো এখন আসো বিশেষ শেয়ার বোনাস শেয়ারটা কি। বিশেষ শেয়ার বা বোনাস শেয়ার বলতেছে কোম্পানি অনেক সময় লভ্যাংশ বণ্টনের ক্ষেত্রে অনেক সময় কোম্পানি মূলধনের প্রয়োজন হয়, মূলধন সংরক্ষণ করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে কী করতেছে কোম্পানি সেই মূলধনকে নগদে পরিশোধ না করে তাদেরকে শেয়ার প্রদান করা হয় যে শেয়ারটি সেটাকে বলা হচ্ছে বোনাস শেয়ার। আর রাইট শেয়ার বলতেছে যে প্রয়োজনের তাগিদে অধিকতর মূলধনের প্রয়োজনের ক্ষেত্রে কোম্পানি পুনরায় শেয়ার ইস্যু করার প্রয়োজন বোধ করে, তখন কোম্পানি পূর্বের শেয়ার মালিকগণকে অগ্রাধিকারের ভিত্তিতে শেয়ার ক্রয়ের সুযোগ দিয়ে থাকে সেই শেয়ারকে বলা হচ্ছে রাইট শেয়ার। আর অনির্ধারিত মূল্য শেয়ার যে শেয়ারের আংকিক কোনো মূল্য থাকে না, কোনো নির্দিষ্ট কোনো মূল্য ছাড়াই যে শেয়ার ক্রয় করা যায় সেটাকে বলা হচ্ছে অনির্ধারিত মূল্য শেয়ার। এই শেয়ার বাংলাদেশে আমাদের নেই বললে চলে, এটা আমেরিকা ইংল্যান্ডে কিছু কিছু কোম্পানির ক্ষেত্রে প্রযোজ্য। তো প্রিয় ছাত্রছাত্রী, আমরা শেয়ার সম্পর্কে মোটামুটি জানলাম। তো শেয়ার চ্যাপ্টারটা তোমরা দেখবে এবং আমার এই ক্লাসের আলোচনার সঙ্গে মিল করে তোমরা যদি পড়ো তাহলে অনেক উপকৃত হবে। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় আল্লাহ হাফেজ।